আগে জমজম কুয়ার পানি খাইবেন না, সদর ঘাটের নদীর পানি খাইবেন। আমি জমজম কুয়ার পানি হলো আল্লাহর তরফ থেকে আইছে, আর সদর ঘাটের পানি আইছে জনগণের থেকে। কারণটা কি জানেন নি? সদর ঘাটের পানি যা তো আছে সব মনে করেন রান্না বাড়ি টয়লেট বোলেটের পানি, আমার এখানে হলো আমি জমজম কুয়ার সব সৌদি আরবের খেজুর, আমাদের এখানে ডুপ্লিকেট কোনো মাল নাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি বাদামতলি খেজুরের পাইকারি মার্কেটে। তো দর্শক, আজকে আপনাদেরকে খেজুরের পাইকারি আপডেটটা দিব। তো দর্শক, শুরুতে আমরা আমাদের এই ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ ইদ্রিস রহমান ইদ্রিস। আপনাদের এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আপনাদের কাছ থেকে যদি এই খেজুরটা দর্শক ভাইরা নিতে চায় তাহলে আপনারা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাবেন? ইনশাআল্লাহ দিতে পারবো। তো দর্শক, আমরা ওনাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সরাসরি ওনাদের সাথে কথা বলে ওনাদের এই দোকানে আসতে পারবেন বা অনলাইনে ওনাদের কাছ থেকে মাল নিতে পারবেন। আচ্ছা, এদিকে আসেন, এই খেজুরগুলোর নাম জানছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এটা কলমি 3 কেজি। এটা 3 কেজি কত বিক্রি করেন? 3 কেজি হলো, এটার দাম হলো 950 টাকা। 3 কেজি এটার দাম হলো 950 টাকা। আচ্ছা, যে দামগুলো বলতেছে দাম কি আরো বাড়তে পারে? হ্যাঁ অবশ্যই বাড়তে পারে, সবার হাতে উপরে মাল এবার মোটামুটি যদি ক্যাশ হয়ে যায়। আচ্ছা, মোটামুটি মাল যাচ্ছে, যদি মাল শর্ট হয়ে যায় দাম বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। আচ্ছা দর্শক, আপনারা ফোন দিয়ে আসবেন, দাম বাড়তে পারে হয়তো কমতে পারে। এটা হলো দাবাস। দাবাস জি। এটা কোথা থেকে আসে বড় ভাই? এটা সৌদি। এটা সৌদি থেকে আসে। এটা 5 কেজি কত বিক্রি করেন? 10 কেজি। এটা 10 কেজি কত বিক্রি করেন? 10 কেজি 2050 টাকা। 10 কেজি 2050 টাকা রাখতে পারবেন? 2000 টাকা রাখতে পারবেন। এটার নামটা কি? এটা হলো মরিয়ম, নাম্বার 0.0, মানে দুই নাম্বারটা। এটা কত বিক্রি করেন? 5 কেজি হলো আপনি নিতে পারবেন 1450 টাকা। 5 কেজি হলো 1450 টাকা জি। আচ্ছা আচ্ছা, একটু এদিকে আসেন, এটার নামটা একটু বলেন। এটা ফরিদা। ফরিদা খেজুর।
নামটার সাথে তো আমরা অনেকে পরিচিত। জি জি, এটা পরিচিত, এটা ফরিদা খেজুর। এটা কত বিক্রি করেন? 1000 টাকা। এটার এটা সেমি সেমি 1000 টাকা। 1000। আর এটার নামটা একটু বলেন। এটা হলো ফিট। এটা কোথা থেকে? আলজেরিয়া। কোথা থেকে আসে? আলজেরিয়া। আলজেরিয়া। কত বিক্রি করেন? 5 কেজি। এটা হলো 5 কেজি 1200 টাকা। 5 কেজি 1200 টাকা। একটু এদিকে আসেন। আচ্ছা, সড়া খেজুরটার দাম জানছি। জি, সড়া হলো 1300 টাকা। সড়া হলো 1300 টাকা। জি জি। আচ্ছা, আর এটা হলো আম্বার। আম্বার। জি আম্বার। এটা কি দামিটা নাকি? এটা 4 কেজি দামিটা। 4 কেজি কত বিক্রি করেন? 1700 টাকা। এটা খাইতে কেমন ভাই? মধু। মধু। আল্লাহ খাওয়াইলে খাওয়াইলে মুখে দিলে জান। আচ্ছা, এটার নামটা কি? এটা হলো মাবলু। আচ্ছা, এটা 5 কেজি কত বিক্রি করেন? এটা হলো 5 কেজি হলো আপনার 1900 টাকা। 5 কেজি হলো 1900 টাকা বিক্রি করতেছেন? জি। আচ্ছা, এটার দামটা জানেন? এটা মাশরুম। এটা 5 কেজি কত বিক্রি করেন? এটা 5 কেজি হলো 1200 টাকা। এটা 5 কেজি 1200 টাকা বিক্রি করতেছেন? এটা 5 কেজি কত বিক্রি করেন? এটা 5 কেজি 1050 টাকা। 1050 টাকা। এটা এটা সেমি? না না, এটা কোম্পানি আলাদা। এটা কোম্পানি আলাদা মাল। এটা চকলা উঠতে জায়গা। চকলা উঠতে জায়গা। আর এটা চকলা উঠবে না। এটা চকলা উঠবে না। নামটা কি? এক মাশরুম। মাশরুম এক। আচ্ছা, এটার নামটা একটু বলেন। এটা হলো মাবরুম। আচ্ছা, এটা কোথা থেকে আসে ভাই? এটা সৌদি থেকে। সৌদি থেকে। 5 কেজি কত? 5 কেজির দাম হলো 1950 টাকা। 5 কেজির দাম হলো 1950 টাকা। 1900 টাকা রাখি। 1900 টাকা রাখতে পারবেন। এটার নামটা একটু বলেন। কলমি। জি। আচ্ছা, এটা 5 কেজি কত বিক্রি করেন? এটা 5 কেজি হলো আপনার হলো 1350 টাকা। 5 কেজি 1350 টাকা। জি জি। আচ্ছা, এটা কোথা থেকে আসে? এটা হলো আপনার আসলে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। আচ্ছা, এটা 5 কেজি কত বিক্রি করেন? এটা 5 কেজি হলো এটা হলো আপনার ইয়া মাশরুম। এটা 5 কেজি কত বিক্রি করেন? এটা 1150 টাকা। 1150 টাকা। জি। এটা বাটি আলজেরিয়া। এটা হলো 2500 গ্রাম। 2500 গ্রাম। 24 প্যাকেট। 24 প্যাকেট কত বিক্রি করেন? 24 প্যাকেট হলো আপনার হলো 1650 টাকা। 1650 টাকা। কয় কেজি থাকে ভাই? হ্যাঁ, কয় কেজি থাকে আপনার? 24 প্যাকেট আপনার এটা 6 কেজি। 6 কেজি মাল পাওয়া যায়। আর 2500 গ্রাম বাটি। 2500। বুঝতে পারছি। টোটাল কয় কেজি মাল? 6 কেজি। 6 কেজি। আচ্ছা, এটার নামটা একটু বলেন। এটার নাম কলমি। এটা আমি নিজস্ব নিজস্ব সমগ্র নিজস্ব ইম্পোর্টার। আপনারা নিজস্ব বারো প্যাকেট থাকে। 12 প্যাকেট থাকে। হ্যাঁ, 6 কেজি। 6 কেজি কত বিক্রি করে? এটার দাম হলো আপনার হলো 2000 টাকা। 2000 টাকা বিক্রি করতেছে। আচ্ছা, আর এটা? আর এটা হলো 2200 টাকা। এটা 2200 টাকা বিক্রি করতেছে। 2200 টাকা। আচ্ছা আচ্ছা, দর্শক আপনি একটু ভালো করে দেখেন। 2200 টাকা। এটা কয় কার্টুন? এটা 12 প্যাকেট। 12 প্যাকেট এক কার্টুন। হ্যাঁ, 6 কেজি। 8 কেজি ভাইয়া। 6 কেজি হলো 2200 টাকা। মানে আপনি মনে করলেন যে আমি করতে করতেছি হলো আপনার হলো 12 প্যাকেট তো 240 টাকা পড়ে। দোকানে যাবেন আপনি, দেখা শুরু করলে বড় লোক ম্যাডামরা যাইব আল্লাহ মাফ করুন। শোনেন, জান্নাতের ব্যক্তির জন্য জান্নাতে যায়। আচ্ছা আচ্ছা, আমরা খেজুর বেশি পাইকারি সেল। আচ্ছা ঠিক আছে, পাইকারি সেল একদম দাম সীমিত। আচ্ছা, রওজা এন্টারপ্রাইজ আমাদের মহাজনের নাম হলো মোয়াজ্জেম হোসেন শিকদার। আচ্ছা ঠিক আছে, উনি নিজে ইম্পোর্টার, নিজে মাল করে। আচ্ছা ঠিক আছে, আমার মহাজন খুব নামাজি। আচ্ছা, হজ করে 32 বছর। আচ্ছা, আমি চাই বাংলাদেশের সকলে এই আমাদের থেকে যে পাইকারি সেলে কম দামি মাল দিতে পারে, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, একটু সামনে আসেন, ভিতরে আসেন। খেজুরের তো আইটেম শেষ নাই। না, শেষ নাই, বিশাল আইটেম, বিশাল আইটেম। এই দেখেন, বিশাল আইটেম। এই যে দেখেন আমাদের শোরুম, এটা আমাদের পাইকারি শোরুম। আচ্ছা, এটা পাইকারি। বুড়িগঙ্গার একটা ওয়াজ আমাদেরকে একটু শোনাবেন বলছেন। বুড়িগঙ্গার ওয়াজটা একটু বলেন। আগে জামজাম কুয়ার পানি খাইবেন না, সদর গড়ের নদীর পানি খাইবেন। আমি জামজাম কুয়ার পানি হলো আল্লাহর তরফ থেকে আইছে, আর সদর গড়ের পানি আইছে জনগণের থেকে। শাবাশ। কারণটা কি জানেন নি? আচ্ছা বলেন। সদর গড়ের পানি যত আছে সব মনে করেন রান্নাবাড়ি টয়লেট বলেটের পানি। তাই তো আমার এখানে হলো আবে জামজাম কুয়ার, সব সৌদি আরবের খেজুর, আমাদের এখানে ডুপ্লিকেট কোনো মাল নাই। তো বড় ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।